ইমানের কথা আপনারা কেউ শুনবেন না। এই বেঈমানের কিছু চেলা সমাজে বেরিয়েছে, শুনছেন? এই বেঈমানের কিছু চেলা বেরিয়েছে, তারা আমাদের ফল্ট খুঁজছে। ফল্ট আব্বাস সিদ্দিকীর ফল্ট কি পাওয়া যায় দেখি তো ভাই। ছোট মতো ছেলে, বেশি কিছু আর বলবো না, এখানেই সংক্ষেপ করছি। সংক্ষেপ করার আগে আবার একটা শেষ কথা, সেটা হলো আহলে সুন্নাত আল জামাত জান্নাতি দল। কোন দলটা জান্নাতি? আহলে সুন্নাত আল জামাত। এ দল, এ দলের আকীদা হলো যেগুলো সেগুলো মেনে যারা চলবে তারাই জান্নাতে যাবে। ভাইজান, সংক্ষেপ সময়ে যা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে কারো মনে দুঃখ লাগলো ভাই? আচ্ছা, আমি যা, হ্যাঁ, আমি যা কিছু বলেছি আমার বলার মধ্যে কারো সন্দেহ হয় জিজ্ঞেস করা দরকার কাকে? আমাকে না আমার ভাইকে? আমাকে কেন? আমি বলেছি, আমি কোন সাইড দিয়ে বলছি সেটা আমি ভালো বুঝি। তা আমি জিজ্ঞাসা করছি, নবী আর আল্লাহ এক না আলাদা? একটু সবাইকে বলছি ভাই, কারা কারা আলাদা বলছেন হাত তুলবেন একটু, কারা কারা আলাদা বলছেন হাত তুলবেন একটু, কে কে বলছেন আলাদা হাত তুলবেন? আর যারা হাত তুললেন না তারা এক বলছেন? খেলা করতেছি নাকি আপনাদের কাছে? কি বলছি কথা কানে যাচ্ছে না? এ কি কথা বলছি কানে যাচ্ছে না আপনাদের? এক না আলাদা কোনটা? কারা কারা আলাদা বলছেন হাতটা তুলবেন তো, হাত নাবান। আর আমি বলছি এক, শুনছেন? আমি বলছি এক, এই বলে গেলাম। তোমার দেশে তো অনেক কুটকুট করছে কিছু কিছু লোকের, আমার কথাটাকে কেটে দিতে পারলে 1 কোটি টাকা দেবো। কি বলছি শুনছেন? আর দলিল প্রমাণ করে দেবো, আল্লাহ আল্লাহ রসুল এক, শুনছেন? এই না প্রমাণ দিতে পারি ফুরফুরা দরবার থেকে আমার নাম কেটে দেবো, আমি পীরের বেটা নাই বলে নাম কেটে দেবে চলে যাবো। তিসরা মাঘ আল্লাহ চাই গয়েশপুর হুজুরের জলসাতে আসবো, তার আগে পর্যন্ত সময় দিয়ে গেলাম। ওই দিন আমি দলিল দিয়ে কোরআন দিয়ে প্রমাণ করবো, কোরআন হাদিস হলো না, শুধু কোরআন দিয়ে প্রমাণ করে দেবো আল্লাহ আর আল্লাহ রসুল এক। কথা বুঝতে পেরেছেন? যেটা বলে গেলাম, যারা একটু চিল্লাচ্ছে জিজ্ঞেস করে নেবে তাদের কাছে বার করো না। আপনারা সবাই আমাকে সালাম দেন, যারা বই নিয়েছেন সবাই বইটা পড়বেন, এই বইয়ের 22 নম্বর ওসিয়াত নামাটা পড়বেন ভাই। এই 22 নম্বর ওসিয়াত নামায় আছে, বর্তমান জামানায় কোরআন শরীফ শিক্ষা দিয়া, হাদিস শরীফ শিক্ষা দিয়া, আজান দিয়া, ইমামতি করিয়া, খতম তারাবি পড়িয়া, ঝাড়ফুঁক দিয়া মজুরি লওয়া জায়েজ, শুনছেন? মজুরি লওয়া জায়েজ। আমি আপনাদের কাছে এলেম শিক্ষা দিতে এসেছি, জামে সাগির কিতাবে আছে, এটা বুড়োদের মাদ্রাসা, 25,000-30,000 সরকারি চাকরি মাদ্রাসায় জায়েজ হলো, ওটাও মাদ্রাসা, এটা বুড়োদের মাদ্রাসা, জামে সাগির কিতাবে আছে। আমি এলেম শিক্ষা দিতে এসেছি, আমার সময়ের মজুরি লাগবে, পারিশ্রমিক লাগবে, বাবা 2 ঘন্টা থাকবো, 2 লাখ টাকা দিতে হবে, পারলে আনবে না পারলে আনবে না, ওইটা যা খাবো উত্তম হালাল, ঝগ দিনের আলোয় ঝগড়া মীমাংসা। ভাই তো এসে গেল না, ব্যাগটা আনতে বলতাম, একটা জিনিস দেখাতাম, ব্যাগটা আনবো একটুখানি, এই ব্যাগটা লিয়াই তো করছি, আমার ব্যাগটা লিয়াই তো, এই জানান দলিল দেখাচ্ছি কিতাব থেকে, পরে দেখাবো ভাই কিতাব থেকে, এই শুনে রেখে দেন, এই লিয়াটাকে যেসব আলেমরা, যেসব পীরেরা, যেসব ইলামায়ে দ্বীনেরা এই অগ্নসিয়াত করে ধার্য চুক্তি করে পয়সা দেয়, এদের পিছনে কারা যদি সমালোচনা করে আর এই নিন্দা করাটা যদি হালাল জানে, বিবি থাকলে 3টে তালাক পড়বে, যত বাচ্চা হবে হারামির বাচ্চা হবে, শুনছেন? ফতোয়া তো আমার কথা নয়, শুনতে খারাপ লাগছে নাকি? ছোট মতো মুখ বলে, ছোট মতো মুখ বলে মানাচ্ছে না কথা তো ভাই। দিনের আলোয় ঝগড়া মীমাংসা বইটার নাম, বুঝলেন? এ ব্যাগটাই নেই, অন্য ব্যাগে রয়ে গেছে, তা আসবো তিসরা মাঘ তো নাকি গো, তার আগে একটা কবে আছে জানো? এই 29 তারিখে, 29 তারিখে ভাই নিয়ে আসবো, বইটাই সব দেখিয়ে দেবো খনি, এখন ভাইও চলে এসছে, এতটুকু বলে যাচ্ছি এটা হচ্ছে উত্তম হালাল। কি শুনছেন? উত্তম হালাল। এবং রদ্দে আজান গাছি 10 পৃষ্ঠায় আমাদের ইমাম, অর্থাৎ আমাদের ইমামটা কে ভাই? আবু হানিফা নোমান বিন সাবিত,
হুজুরের মতে জায়েজ জায়েজ জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। জায়েজ কে না জায়েজ যারা বলে তারা বেঈমান হয়। অতএব আম সমাজের ভাইয়ের উপর কোন রাগ নেই, যদি এই গ্রামের কেউ আম সমাজের ছেলে আমার আলেমদের বিরুদ্ধে কেউ বলে থাকে ওদের উপর আমার একটুও রাগ নাই, ওদেরকেও হাত জোর করে অনুরোধ করব, ভাই তওবা পড়ে ফিরে আসো, তওবা পড়ে ফিরে আসো। এই শুনছেন কেন? ও শয়তান ইবলিসের টেন্ডার দিয়েছে, সব জানে, জেনে বদমাইশি করছে। কথা বুঝতে পেরেছেন? গাজী কাকে বলে জিজ্ঞেস করছে, গাজীরা দুটো মাল পায়, একটা দুনিয়ায় জিহাদ করার জন্য ইসলামের জন্য যারা আগায় এ জিতার পরে মালও পায়, পরকালে আল্লাহর জান্নাত পায় বেহিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আপনারা সবাই আমাকে সালাম দেন, আমি এখন বিদায় নিচ্ছি। তো একটা কথা বলে যাচ্ছি, এসেছি খুশি না বেজার, যা কিছু বললাম আমি শেষবার আর একটা বলছি, আল্লাহর দিকে চেয়ে মুনাফিকি হাত তুলবেন না ভাই, দিল থেকে কারা সত্যি আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলবেন। এই ভাইরা, এই ভাইরা, আমার কথা কেউ কষ্ট পেলি ভাই, ব্যাস তোরা যদি কষ্ট না পেয়ে থাকিস আমার দুঃখ নেই। ও কে সতার ছেলে কষ্ট পেয়েছে আমার দেখার দরকার নেই ভাই, ও দেখার সময় নেই আমার, আমার ভাই যদি কষ্ট না পায় আমার ঠিক আছে। আমি সালাম দিচ্ছি, উত্তর দেন, ভাই হিসাবে ভাইয়ের কথা মানা যাবে না যাবে না? তোমরা আমার ক্ষতি করবে, ক্ষতি করবে, তাহলে আমি ভাই তোমার ক্ষতি করব মনে হয়? এ শরীরে রক্ত কথা বলে গো, এ শরীরে এমন রক্ত আছে যাদের রক্ত দিয়াতে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। ভাই যেটা বললাম আমল করবে আল্লাহর জান্নাত পাবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাই গুনকে ধনী বানান, মক্কা মদিনা দেখান, রসুল্লাহ রওজাই নিয়ে যান, নবীর চাঁদ মুখ দেখান, এবং সাথে সাথে আল্লাহর জান্নাত যেন একসাথে বসাই। কেন? রসুল বলেছে আল মারউ মা আমানা হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে যেন আল্লাহর জান্নাত যায়। তাই আমি হাত তুলে সব জায়গায় দোয়া চাই, আল্লাহ যারা আমাকে ছেলের মতো ভাইয়ের মতো।